ওই মাটির মাকে তোর ছোট আর জানত না তোর ঘরে বসে পচা পাত্তা খায়, স্বর্গপুরে ছাই হবে মায়ের বেদনা। সেই ছেলে হয় কৃতি তত, পিতায় ভক্তি মায়ের টান সেই ছেলে হয় সাম্যমান। যে সন্তান পিতা মাতার আদেশ অনুযায়ী চলে সে কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারে, বড় হতে পারে। আর যে কথা শুনে না সে কিন্তু দেখবেন জীবনটা তার অনেক জ্বালাময় হয়ে পড়ে, কীভাবে চললে সে বুঝতে পারে না। তাই পিতা মাতা চাষের সম্ভব তাদের কথা শুনতে হবে, ফলে বলার থেকে তারাই সঠিকভাবে পথ দেখার। তাই কি বলছে পূজা
ছোট ছোট